মেহেদি হাসান, আপনি প্রশ্ন করেছেন, আইডিটা হয়তো অন্য কারো। আপনি বলেছেন যে 7 মাস চলছে, বয়স হলো 25 বছর, ওজন 64, সুগার লেভেল হলো 5.1, ডাক্তার দিনে 6 বার টেস্ট করতে বলেছে। আমি এখন সুগার লেভেল যেটা আপনাকে পেয়েছি সেটা 5.1, একেবারেই নর্মাল একটা রেঞ্জ। এবং এটা আপনি কখন পেয়েছেন, অর্থাৎ ব্রেকফাস্টের আগে নাকি পরে, কিছুই উল্লেখ করেননি। 6 টাইমস আপনি অবশ্য, যদি আপনার ব্লাড সুগার লেভেল বাড়তি থাকে, কোনোবার পেয়ে থাকে 6 মাস 7 মাস, অনেক সময় রেস করে থাকে, বেশি পেয়ে থাকলে আপনি দিনে 4 থেকে 5 বার অবশ্যই ব্লাড সুগারটাকে মাপতে পারেন। বিফোর ব্রেকফাস্ট, আফটার 2 আওয়ার্স অফ ব্রেকফাস্ট, লাঞ্চের 2 ঘন্টা পরে, আবার ডিনারের 2 ঘন্টা পরে, এই 4 বার আপনার হতে পারে। 6 টাইম আসলে তেমন একটা দরকার নেই। আরেকটা খেয়াল করতে হবে যে কি খাবার এই সময় নিচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। কোন খাবার খাওয়ার পরে ব্লাড সুগার কতটুকু বাড়লো, এটা আপনি কিন্তু একটা নোট ডাউন করবেন, তাহলে আপনি খুব ইজিলি হয়ে যাবে যে কোন খাবারে ব্লাড সুগার বাড়ছে, কোন খাবারে আপনার কমছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন, সেই অনুযায়ী আপনি খাবারটাকে ইনক্লুড করবেন। তবে যদি আপনার প্রেগনেন্সিতে, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ে থাকে, আমি বলবো আপনি আপনার এন্ডোক্রাইনোলজিস্টের পাশাপাশি একজন নিউট্রিশনিস্ট রাখেন, সে আপনাকে ইজিলি আপনার চার্টটা মেক করে দিবে, তাহলে আপনার নিউট্রিশন ঘাটতিটাও কিন্তু অনায়াসে কমে যাবে।